message ABC language, AGTL. আমাদের রাজ্যের যে ঐতিহ্যবাহী বইমেলা, এই বইমেলার যে সুমহান ঐতিহ্য, এই ঐতিহ্য আজকে পরিবর্তনের ত্রিপুরায় ধুলায় লণ্ঠিত হয়েছে। তার জন্য আমরা সত্যি মানে অত্যন্ত হতাশাজনকভাবেই বলতে হচ্ছে যে এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আপনারা জানেন যে এবছর 37তম বইমেলায় আমাদের রাজ্যের অর্গানাইজেশন, আমাদের যেটা আছে ভারতের ছাত্র ফেডারেশন, তার মুখপত্র ছাত্র সংবাদ, ছাত্র সংবাদের স্টলের জন্য আমরা আবেদন করি, আমাদেরকে যথারীতি স্টল দেওয়া হয়। প্রথম থেকেই ছাত্র সংবাদের উপর যে আক্রমণ হুজ্জতি চালানোর চেষ্টা করছে সরকারিভাবে, রাজ্যের যারা আছে শাসক দলের মদতপুষ্ট কিছু অফিসার আধিকারিক, তাদের একদিকে যেমন আক্রমণ, আরেকদিকে আক্রমণ হচ্ছে এই শহর এলাকায় যারা চিহ্নিত সমাজদ্রোহী বিজেপি আরএসএসের, তাদের এই আক্রমণের লাগাতার চেষ্টা। ফলে এই আক্রমণের মধ্য দিয়ে সরকারিভাবে আমাদের উপর নানানভাবে প্রেশার, আমরা দেখলাম অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে যে মেলা কর্তৃপক্ষ আমাদের এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থেকে সমাজদ্রোহীদের কাছে মাথা নত করে আমাদেরকে মৌখিকভাবে নির্দেশ দেয় তোমাদের স্টল বন্ধ করতে হবে। শুধু বলেছে যে আমাদের এখানে কমপ্লেন এসছে তোমাদের সম্বন্ধে, তোমাদের স্টলে নাকি দেশদ্রোহী প্রচার হচ্ছে। তা আমরা জিজ্ঞেস করতে চাই, দেশদ্রোহী প্রচারটা আমরা কিভাবে করছি আপনারা প্রমাণ তথ্য দিয়ে আমাদেরকে বলুন। যদি এরকম ঘটনা হয়ে থাকে তাহলে আমরা চ্যালেঞ্জ করছি, আমাদের স্টল এখান থেকে অটোমেটিক্যালি আমরা এখান থেকে সরিয়ে নিয়ে যাব। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো সদুত্তর আমাদেরকে দেয়নি, মৌখিকভাবে নির্দেশ দেয় আমাদেরকে স্টল বন্ধ করার জন্য। যদি সরকারিভাবে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমাদের স্টল বন্ধ করে দেবেন, তার সুনির্দিষ্ট কারণ আমাদেরকে লিখিতভাবে জানাতে হবে। আমরা দেখলাম যে ঘটনা ডেপুটেশন দেওয়ার কিছুক্ষণ সময় বাদে ডাইরেক্টর আমাদেরকে ফোন করেছে, ফোন করে বলছে যে আগামীকাল অর্থাৎ আজকে 12টার সময় আমাদের অফিস থেকে তোমরা সেই নোটিশ তোমরা নিয়ে যাবে। এই নোটিশ আমাদের এখানে আছে, আমরা জেরাস করে রেখেছি, এই নোটিশ আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এই নোটিশে যে ইস্যু, যে কারণ আমাদেরকে দর্শানো হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি, যে মেলা কর্তৃপক্ষের কাছে নাকি এই ধরনের অভিযোগ এসেছে যে আমরা নাকি আমাদের স্টলে দেশদ্রোহী প্রচার করছি। তা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেলও যেদিন প্রথম দিন আমাদের এই ছাত্র সংবাদ স্টলের উপর আক্রমণ সংঘটিত হয়েছিল, আপনারা সেখানে ছিলেন অনেকে, এবং আপনারা সেই ভিডিও ফুটেজগুলি আপনারা টিভির মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন, এগুলি আমাদের কাছে আছে। মেলা কর্তৃপক্ষ এখানে কারণ দর্শিয়েছে যে এই যে ঘটনা আমাদের স্টলে সংঘটিত হয়েছে, কিংবা যে অভিযোগ ওনাদের কাছে এসছে দেশদ্রোহী প্রচার করা হচ্ছে, দেশদ্রোহী প্রচার করা হচ্ছে আমাদের স্টল থেকে, এর পরিপ্রেক্ষিতে ওনারা নাকি আমাদের ডেকেছেন, আমরা ওনাদের সিদ্ধান্তকে ডিনাই করেছি, ওনাদের ডাকার পরিপ্রেক্ষিতেও আমরা যাইনি ওনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এর বাইরে আরেকটা কারণ এখানে ওনারা দর্শিয়েছেন যে ১৭ ফেব্রুয়ারি যে আমরা মেলা বন্ধ হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই নাকি স্টল বন্ধ করে আমরা চলে যাই, যার ফলে মেলার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলাজনিত একটা কারণ সেখানের মধ্যে উদ্ভব হয়েছে। সেই নির্দেশেই নাকি, সেই পরিপ্রেক্ষিতেই নাকি ওনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমাদের ছাত্র সংবাদের স্টলকে সিল করা হয়েছে আমাদের পরিচালনা করার জন্য, আর কোনো ধরনের অনুমতি নেই। আমরা জিজ্ঞেস করতে চাই, আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে নির্দিষ্টভাবে, যারা এই ধরনের অভিযোগ করেছে যেদিন আমাদের স্টলে আক্রমণ সংঘটিত হয়েছে, আমরা যখন মেলা কর্তৃপক্ষের কাছে জানাতে যাই তখন মেলা কর্তৃপক্ষ থেকে একটা টিম এসে আমাদের স্টল সার্চ করেছে, এবং সার্চ করার পর আমরা আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম যে আমাদের স্টলে এই ধরনের কোনো বই আছে কিনা, বা আমরা কোনো ধরনের দেশদ্রোহী প্রচার করছি কিনা। ওনারা স্পষ্টভাবে বলেছেন যে এই ঘটনার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ মিথ্যা, আমরা সার্চ করে দেখেছি কোনো ধরনের দেশদ্রোহী প্রচার বা কোনো ধরনের এই ধরনের বই আইনত নিষিদ্ধ যেটা আপনাদের স্টলে নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ইদানিং সময়ের মধ্যে লক্ষ্য করছি যে দু একটা বই নিয়ে বিতর্ক জড়িয়েছে, যে আমাদের যে দেশদ্রোহী কথাটা এখানে উঠে এসছে আমরা আপনাদের কাছে বলতে চাই এবং চ্যালেঞ্জ করছি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যারা এই ধরনের প্রচার করছে, বিশেষ করে যারা সরকারি আধিকারিকরা আছে, যারা মৌখিকভাবে বলেছে যে আমরা দেশদ্রোহী প্রচার করছি, কিংবা এই শহর এলাকার শাসক দল চিহ্নিত যারা সমাজদ্রোহীরা আছে, আমরা চ্যালেঞ্জ করছি যে আমাদের এখানে আইনত যদি কোনো নিষিদ্ধ বই থাকে আপনারা তথ্য প্রমাণ দিন।
This is ABC News, AGT Live.